মনে করেন যে এটা হলো মানুষকে চিনা যাইতেছে যে পৃথিবীতে কতটা ভালো মানুষ খারাপ মানুষ আছে, এটা হলো চিনার, এটাই চিনার হলো মোক্ষম সুযোগ যে বিপদে পড়বে বিপদে বন্ধুর পরিচয় পাইতেছে। আমার দেশের বাড়ি রাজশাহী, আর আমার সাথে সম্পর্ক করতে চাইবে, আমার বিয়ে করতে চাইবে, আমার সাথে সম্পর্ক করতে যাবে সেই শুধু ফোন দিবে। মানুষ তো সুখে থাকলে বা ভালো থাকলে প্রতিবেদনের সামনে সাধারণত কেউ আসে না, কষ্টে বা কোনো মানুষের জীবনের সাথে খারাপ কিছু হয়ে গেলেই মানুষ এই প্রতিবেদনের সামনে সবার কাছে প্রকাশে বলতে চায়। তো সেই রকম কাহিনী আমার জীবনেও আছে, এত কাহিনী তো বলে আর শেষ হওয়া যাবে না, করা যাবে না। যে আমার সাথে কথা বলতে চাইবে পার্সোনালভাবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে আমি তাকে আমার জীবনের কাহিনী সবই শোনাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা আসছি এক রোমান্টিক একটি আপুর সঙ্গে, আসলে নতুন একটি প্রতিবেদন নিয়ে। আসলে আপুটের কী হয়েছে জীবনে বা কী বলতে চাই, চলুন আমরা বিশেষ কথা বলে বা বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কী? আমার নাম তিশা। তিশা আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? কী এমন ঘটনা ঘটছে আপনার জীবনে যে আজ প্রতিবেদনের সামনে আসতে হয়েছে বা বলতে চান, কী বলতে চান? মানুষ তো সুখে থাকলে বা ভালো থাকলে প্রতিবেদনের সামনে সাধারণত কেউ আসে না, কষ্টে বা কোনো মানুষের জীবনের সাথে খারাপ কিছু হয়ে গেলেই মানুষ এই প্রতিবেদনের সামনে সবার কাছে প্রকাশে বলতে চায়। তো সেই রকম কাহিনী আমার জীবনেও আছে, এত কাহিনী তো বলে আর শেষ হওয়া যাবে না, করা যাবে না। যে আমার সাথে কথা বলতে চাইবে পার্সোনালভাবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে আমি তাকে আমার জীবনের কাহিনী সবই শোনাবো। কিন্তু এখন যা শোনাচ্ছি, এই মনে করেন আগে হলো ইউটিউব ছাড়ছি যা, যার কারণে মানুষ ফোন দিছে কিন্তু কথা বলে, দুই তিন দিন কথা বলার পরে সাহায্য সহযোগিতা তো করেই না, আরও মনে করেন যে হলো ফোন ব্ল্যাক লিস্টে ফেলে দেয়, আবার কথাবার্তা বলে না, ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে। তো একটা ইয়াং মেয়ে বা একটা বিবাহ উপযুক্ত মেয়েকে আসলে সাহায্য সহযোগিতা কিন্তু সেইটাই যে আসলে তাকে গ্রহণ করে নেয় বা তার জীবনসঙ্গী বানাতে চায়, সেইটা হচ্ছে কিন্তু আর মনে হয় না বড় সহযোগিতা আছে। তা আপনি কী ধরনের সহযোগিতা চেয়েছিলেন যে আসলে ব্ল্যাক লিস্টে ফেলে রাখছে আপনাকে? সহযোগিতা মানে দেখা করবে, কথা বলবে, আচ্ছা তাই তো। কিন্তু এইরকম ই করে না, দু একদিন শয়তানি বড় ফাজলামি করার পরে ফোন বন্ধ করে রাখে, ফোন দেয় না, এরকম আবার ফোন দিয়ে আজে বাজে খারাপ কথা বলে। তো যে আমার সাথে সম্পর্ক করতে চাইবে, আমার বিয়ে করতে চাইবে, আমার সাথে সম্পর্ক করতে যাবে সেই শুধু ফোন দিবে। অযথায় বেশি মানুষ ফোন দিয়ে আরও মনে করেন যে খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে, এগুলো ঠিক না। আচ্ছা আচ্ছা, তা আপনার ঠিকানাটা বলেন, আপনার দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী, আর এখন আমি থাকি সাভারে। সাভারে থাকেন? পড়ালেখা করছিলেন? হ্যাঁ পড়ালেখা করছি। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করছিলেন? পরীক্ষা কি এসএসসি পরীক্ষা দেন নি কেন? এসএসসি পরীক্ষা দেন নি, পারিবারিক সমস্যা ছিল। আজকে মনে হয় না, যেহেতু পরীক্ষাটা দিলে যদি পাসটা করতেন, যেহেতু আপনি দেখতে শুনতে উচ্চ লম্বা ছিলেন, তা একটা ভালো চাকরি বাকরি করতে পারতেন, সেটা কি মনে হয়? সেটা মনে হইলো কি হলো, সেরকম পরীক্ষা দেওয়ার সুযোগ পাই নাই, ফ্যামিলি সেটার জন্য কি আফসোস হয় বা কষ্ট হয়? আফসোস তো হবে, পড়ালেখা করলে জীবনটা একটু সুন্দর হইতো, তো পড়ালেখাও করতে পারি নাই, আর হচ্ছে চাকরি বাকরি তো পাবোই না, এই জন্য তো আফসোস সবারই থাকবে জীবনে। এখন কি শুধুই আশা যে বিয়ে করে স্বামী সংসার করবে, সেটাই আর কিছু আশা আছে? আর কিছু কি, যদি সেই লোক ভালো হয় তো আমাকে পড়ালেখার সুযোগ করে দিবে। পড়ালেখা করে চাকরি বাকরি করবেন সেই আশা করেন? অবশ্যই তো করি তো। আচ্ছা আচ্ছা, তা এই যে ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি এটাই বলা না আর কোনো কিছু বলতে চান? আর কোনো কিছু, ওই যে বললাম ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে যে জিজ্ঞাসা করবে আমাকে কথা বলবো। ইয়াং মেয়ে ধরেন প্রতিবেদনের সামনে এর আগেও আসছেন, মানে মানুষ খারাপ কথাও বলে বা অনেকে আছে ভালো কথাও বলে, তো কীরকম লাগে এটা আসলে? আসলে এইটা মনে করেন যে এটা হলো মানুষকে চিনা যাইতেছে যে পৃথিবীতে কতটা ভালো মানুষ খারাপ মানুষ আছে, এইটা হলো চিনার, এটাই চিনার হলো মোক্ষম সুযোগ যে বিপদে পড়বে বিপদে বন্ধুর পরিচয় পাইতেছে। আচ্ছা, অসহায়ত্ব নিয়ে অসহায়ের কথা বলতে আসলেও মানুষ আসলে অন্যভাবে মাইন্ডটা নেই, খারাপ কথা বলে এরকম। আচ্ছা, কোনো প্রেম ভালোবাসা এরকম কোনো কিছু হয়েছে? না, এরকম হইলে আর কি প্রতিবেদনের সামনে আসতাম নাকি? আপনি তো দেখতে শুনতে ভালো আছেন, একটু যদি অভিনয় সুযোগ পাইতেন বা একটু নাচ গান টান শিখতেন বা এইগুলা কি কখনো মনে হয়েছে বা করি বা একটু অভিনয় করি বা নাচ করি গান করি এরকম মনে হয়েছে? না, এরকম কোনো মনে হয়নি, যে একটুকু বয়স পড়ালেখার কাম কাজে শেষ হয়ে গেছে। যে পড়ালেখা শিখে কি হওয়ার ইচ্ছা ছিল? পড়ালেখা শিখে তো মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, তাই না? কোনো স্বপ্নই আসলে এখন তো
চোখ থাকতেও অন্ধ মতই অবস্থা আর কি, যে পড়ালেখা শিখছেন সেটাতে চাকরি বাকরিও হয় না। যে এক ভবিষ্যতে আপনার সন্তান হবে, বাচ্চা কাচ্চা হবে, ভালো একটা সংসার হবে, সেই দোয়া করব যে বাচ্চা কাচ্চাদের যাতে নিজের স্বপ্নটা যাতে বাচ্চা কাচ্চা দিয়ে আসলে পূরণ করতে পারেন সেই আশা করব। ঠিক আছে, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে নাম্বারটা পরে দিবেন। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আপুর কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চান আমরা তার নাম্বারটি ভিডিওর মধ্যে দিয়ে দেব, তার ওই নাম্বারেই যোগাযোগ করতে পারবেন। তা আপনি নামাজ কালাম পড়েন তো? সেটা নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তা আর কি এমন কোনো কথা বলতে চান যেগুলো কেউ শোনেনি আগে? না, আগ বললামই তো, আমাকে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে জিজ্ঞাসা করবে পার্সোনাল ব্যাপার। সেটাই পার্সোনাল ব্যাপার আর কারো বলতে চান না নাকি? ভিডিওর সামনে বলে কি লাভ? আপনার হাসিটা অনেক সুন্দর, হাসি দেখে তো মানুষ আসলে ফিদা হয়ে যাওয়ার কথা, মানুষ আসলে মানে বিয়ে করার জন্য আপনাকে যেখানে পাক খুঁজে নেওয়ার কথা, কিন্তু আপনি এই হতাশা বা এই আফসোস কেন করেন আমি তো সেটাই বুঝি না। আফসোস কিরকম, মনের মতন মানুষ তো পাই না, এর জন্যই তো আফসোস। এটাই আফসোস, তাই না? তো যাই হোক, আশা করি এবার মনের মতো মানুষ পেয়ে যাবেন, আর পেয়ে গেলে অবশ্যই বিয়ে শাদী করে সংসার করার চেষ্টা করবেন। ঠিক আছে, সুখে থাকলে বা ভালো থাকলে প্রতিবেদনের সামনে সাধারণত কেউ আসে না, কষ্টে বা কোনো মানুষের জীবনের সাথে খারাপ কিছু হয়ে গেলেই মানুষ এই প্রতিবেদনের সামনে সবার কাছে প্রকাশে বলতে চায়। তো সেই রকম কাহিনী আমার জীবনেও আছে, এত কাহিনী তো বলে আর শেষ হওয়া যাবে না, করা যাবে না। যে আমার সাথে কথা বলতে চাবে পার্সোনালভাবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে আমি তাকে আমার জীবনের কাহিনী সবই শোনাবো। কিন্তু এখন যা শোনাচ্ছি, এই মনে করেন আগে হলো ইউটিউব ছাড়ছি যা, যার কারণে মানুষ ফোন দিছে, কিন্তু কথা বলে দুই তিন দিন কথা বলার পরে সাহায্য সহযোগিতা তো করেই না, আরও মনে করেন যে হলো ফোন ব্ল্যাক লিস্টে ফেলে দেয়, আবার কথাবার্তা বলে না, ভালো ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে। তো একটা ইয়াং মেয়ে বা একটা বিবাহ উপযুক্ত মেয়েকে আসলে সাহায্য সহযোগিতা কিন্তু সেইটাই যে আসলে তাকে গ্রহণ করে নেয় বা তার জীবন সঙ্গী বানাতে চায়, সেইটা হচ্ছে কিন্তু আমার মনে হয় না বড় সহযোগিতা আছে। তা আপনি কি ধরনের সহযোগিতা চেয়েছিলেন যে আসলে ব্ল্যাক লিস্টে ফেলে রাখছে আপনাকে? সহযোগিতা মানে দেখা করবে, কথা বলবে, তাই তো? কিন্তু এইরকম ই করে না, দু একদিন শয়তানি বড় ফাজলামি করার পরে ফোন বন্ধ করে রাখে, ফোন দেয় না, এরকম আবার ফোন দিয়ে আজে বাজে খারাপ কথা বলে। তো যে আমার সাথে সম্পর্ক করতে চায় বা আমার বিয়ে করতে চাবে, আমার সাথে সম্পর্ক করতে যাবে, সেই শুধু ফোন দিবে, অযথায় বেশি মানুষ ফোন দিয়ে আরও মনে করেন যে খারাপ ব্যবহার করে, খারাপ কথা বলে, এগুলো ঠিক না। আচ্ছা আচ্ছা, তা আপনার ঠিকানাটা বলেন, আপনার দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী, আর এখন আমি থাকি সাভারে। সাভারে থাকেন, পড়ালেখা করছিলেন? হ্যাঁ, পড়ালেখা করছি। কোন ক্লাস পর্যন্ত করছিলেন? ক্লাস 10 পর্যন্ত পড়ালেখা করছিলেন। পরীক্ষা কি এসএসসি পরীক্ষা দেননি কেন? এসএসসি পরীক্ষা দেইনি, পারিবারিক সমস্যা ছিল। আজকে মনে হয় না, যেহেতু পরীক্ষাটা দিলে যদি পাসটা করতেন, যেহেতু আপনি দেখতে শুনতে উচ্চলম্বা ছিলেন, তা একটা ভালো চাকরি বাকরি করতে পারতেন, সেটা কি মনে হয়? সেটা মনে হলো কি হলো, সেরকম পরীক্ষা দেওয়ার সুযোগ পাই নাই, সেটার জন্য কি আফসোস হয় বা কষ্ট হয়? আফসোস তো হবে, পড়ালেখা করলে জীবনটা একটু সুন্দর হইতো, তো পড়ালেখাও করতে পারি নাই, আর হচ্ছে চাকরি বাকরি তো পাবোই না, এখন কি শুধুই আশা যে বিয়ে করে স্বামী সংসার করবে, সেটাই আর কিছু আশা আছে? আর কিছু কি, যদি সেই লোক ভালো হয় তো আমাকে পড়ালেখার সুযোগ করে দিবে, পড়ালেখা করে চাকরি বাকরি করবেন সেই আশা করেন? অবশ্যই তো করি তো। আচ্ছা আচ্ছা, তা এই যে ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি এটাই বলা না আর কোনো কিছু বলতে চান? আর কোনো কিছু যে বললাম, ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে যে জিজ্ঞাসা করবে আমাকে কথা বলবো। ইয়াং মেয়ে ধরেন প্রতিবেদনের সামনে এর আগেও আসছেন, মানে মানুষ খারাপ কথাও বলে বা অনেকে আছে ভালো কথাও বলে, তো কীরকম লাগে এটা আসলে? আসলে এইটা মনে করেন যে এটা হলো মানুষকে চিনা যাইতেছে যে পৃথিবীতে কতটা ভালো মানুষ খারাপ মানুষ আছে, এইটা হলো চিনার, এইটাই চিনার হলো মুখ্য সুযোগ, যে বিপদে পড়বে বিপদে বন্ধুর পরিচয় পাইতেছে। আচ্ছা, আপনি তো দেখতে শুনতে ভালো আছেন, একটু যদি অভিনয়ের সুযোগ পাইতেন বা একটু নাচ গান টান শিখতেন বা এইগুলা কি কখনো মনে হয়েছে বা করি বা একটু অভিনয় করি বা নাচ করি গান করি এরকম মনে হয়েছে? এরকম কোন মনে হয়নি, যেটুকু বয়স পড়ালেখার কাম কাজে শেষ হয়ে গেছে। পড়ালেখা শিখে কি হওয়ার ইচ্ছা ছিল? পড়ালেখা শিখে তো মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, তাই না? আজ কোনো স্বপ্নই আসলে এখন তো চোখ থাকতেও অন্ধ মতোই অবস্থা আর কি, যে পড়ালেখা শিখছেন সেটাতে চাকরি বাকরিও হয় না। যে এক ভবিষ্যতে আপনার সন্তান হবে, বাচ্চা কাচ্চা হবে, ভালো একটা সংসার হবে, সেই দোয়া করব যে বাচ্চা কাচ্চাদের যাতে নিজের স্বপ্নটা যাতে বাচ্চা কাচ্চা দিয়ে আসলে পূরণ করতে পারেন সেই আশা করব। ঠিক আছে, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারে নাম্বারটা পরে দিবেন। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, আপুর কথা শুনে কেউ যদি যোগাযোগ করতে চান আমরা তার নাম্বারটি ভিডিওর মধ্যে দিয়ে দেব, তার ওই নাম্বারেই যোগাযোগ করতে পারবেন। তা আপনি নামাজ কালাম পড়েন তো? অবশ্যই নামাজ পড়বেন, সেটা নামাজ কালাম পড়বেন,
করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তা আর কি এমন কোনো কথা বলতে চান যেগুলো কেউ শোনেনি আগে? না, আগ বললামই তো, আমাকে ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে জিজ্ঞাসা করবে পার্সোনাল ব্যাপার। সেটাই পার্সোনাল ব্যাপার আর কাউরে বলতে চান না নাকি? না, ভিডিওর সামনে বলে কি লাভ। এই যে আপনার হাসিটা অনেক সুন্দর, হাসি দেখে তো মানুষ আসলে ফিদা হয়ে যাওয়ার কথা। মানুষ আসলে মানে বিয়ে করার জন্য আপনাকে যেখানে পাক খুঁজে খুঁজে নেওয়ার কথা, কিন্তু আপনি এই হতাশা বা এই আফসোস কেন করেন আমি তো সেটাই বুঝি না। আফসোস কিরকম, মনের মতন মানুষ তো পাই না, এর জন্যই তো আফসোস। এটাই আফসোস, তাই না? তো যাই হোক, আশা করি এবার মনের মতো মানুষ পেয়ে যাবেন, আর পেয়ে গেলে অবশ্যই বিয়ে শাদী করে সংসার করার চেষ্টা করবেন। ঠিক আছে, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।